नमस्कार बंधुरा, आपनादेर संगे आमी सुनयना आबार एसे गेछि आमार चैनल मेक इट इजीते एकटा नतून भिडियो निये। आज आमी ए स्मल पिग बा टाइनी पिगेर भिडियो निये एसेछि। तो एटी आमी बानियेछि बेबी पिंक कलारेर उल दिये, आर एर चोख एबं मुखेर डेकोरेटेड पोर्शनगुलो बानानोर जोन्नो ब्लैक कलारेर उल यूज करेछि। एटी आमी 11 नम्बर कुशिकाटा दिए बनिएछि। एछाड़ाओ आमार किछु जिनिस लेगेछे एई पिगटाके स्टाफ करबार जोन्नो, तुलोर प्रयोजन होयेछे। आर आमी एई पिगेर चोखटा देखते पाच्छेन, एटा एई धरनेर बाजार चलति जे चोख, आमी एई चोख व्यवहार करेछि। तो आपनारा जदि एई चोख बाजारे किनते ना पान, ब्लैक कलारेर उल दिएओ आपनारा चोख बानिये निते पारेन ठीक एइभावे। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেখে নিই এই টাইনি পিগ বানানোর পদ্ধতিটি। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব, এরপর এই ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 এবার এই যে শেষ প্রান্তটা ধরে আমি এটাকে টেনে দেব। একটা সার্কেলে পরিণত হলো। এবার এই প্রথম যে স্টিচটা ছিল সেখানটার সঙ্গে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এই 6টা স্টিচের ব্যাক লুপ, মানে পিছনের সুতোটা দিয়ে 6টা স্টিচের মধ্যে 6টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। এই রোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটা স্টিচ মার্কার লাগিয়ে নিচ্ছি আমার বোঝবার সুবিধার জন্য, এরপরে আমি আবার কাজ করতে শুরু করব। এই রোতে আমি একটা ইনক্রিজ করব আর একটা সিঙ্গেল ক্রচেট বানাবো। তো এইভাবে আমি 3 বার এই প্রসেসটা রিপিট করব। এই রো শেষে আমাদের কাছে 9টা সিঙ্গেল ক্রচেট থাকবে। এই রোতে আমি একটা ইনক্রিজ করব এবং পরপর 2টো সিঙ্গেল ক্রচেট বানাবো। এই প্রসেসটা আমি 3 বার রিপিট করব। এই রোয়ে শেষে আমার কাছে 12টা সিঙ্গেল ক্রচেট থাকবে। নেক্সট রো শুরু করব। আমি প্রথমে স্টিচ মার্কারটা উঠিয়ে নিলাম, তো আমি এখানে একটা সিঙ্গেল ক্রচেট বানাবো, তারপর একটা ইনক্রিজ করব। তো এইভাবে এই রোটা বানিয়ে 6বার আমি এটা রিপিট করব প্রসেসটা। এই রোয়ে শেষে আমাদের কাছে 18টা সিঙ্গেল ক্রচেট থাকবে। আমি আবার স্টিচ মার্কারটা উঠিয়ে নিলাম, পরের রো শুরু করছি। তো এই রোটাতে 18টা প্লেন একটা একটা করে 18টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। স্টিচ মার্কারটা উঠিয়ে নিয়েছি, নেক্সট রো শুরু করব। এই রোতে আমি প্রথমে 6টা গুনে গুনে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। এবার 7 নম্বর যে স্টিচটা সেখানে আমি 4টে ডাবল ক্রচেট বানাবো। একই স্টিচের মধ্যে 4টে ডাবল ক্রচেট বানিয়ে নেব।
দুবার বানালাম, তিনবার এবং চারবার। এবার আমি এটাকে ঘুরিয়ে নেব। প্রথম স্টিচটার মাথার ওপর দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এটা একটা পপকর্ন স্টিচ হয়ে গেল। তারপরে আমি আবার চারটে সিঙ্গেল ক্রচেট বানাবো পরপর চারটে স্টিচকে। তোমার চারটে সিঙ্গেল ক্রচেট বানানো হয়ে গেছে। আবার তারপরে যে স্টিচটা রয়েছে সেই পাঁচ নম্বর স্টিচটাতে আবারও আমি চারবার চারটে ডাবল ক্রচেট বানাবো। চারটে ডাবল ক্রচেট বানিয়ে একসাথে এটা করে একটা পপকর্ন স্টিচ বানাবো। এবং শেষ যে ছটা স্টিচ পড়ে রয়েছে সেই ছটা স্টিচের মধ্যে প্রত্যেকটায় একটা একটা করে সিঙ্গেল ক্রচেট বানিয়ে রোটা কমপ্লিট করে নেব। নেক্সট রো শুরু করব। এখানে আমি প্রথম 16টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব প্রত্যেকটা একটা করে। পরপর 16টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। ১৬টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিয়েছি। তারপর 17 নম্বর স্টিচটাতে স্টিচ মানে চারটে ডাবল ক্রচেট বানিয়ে একটা পপকর্ন স্টিচ বানিয়ে নেব। লাস্ট স্টিচটা যেটা পড়ে রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রচেট বানিয়ে রোটা কমপ্লিট করে নেব। নেক্সট রো শুরু করব। তো এখানে প্রথমটাতে একটা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। তারপর 2 নম্বর যে ঘরটা রয়েছে 2 নম্বর স্টিচটার মধ্যে চারবার ডাবল ক্রচেট বানিয়ে একটা পপকর্ন স্টিচ বানিয়ে নেব। ঠিক আগের একই পদ্ধতিতেই পপকর্ন স্টিচটা বানিয়ে নেব। এরপর যে 16টি ঘর পড়ে রয়েছে 16টি স্টিচ পড়ে রয়েছে, তো সেখানে 16টি স্টিচের মধ্যে 16টি সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিয়ে রোটা কমপ্লিট করে নেব। আমার আগের রোটা শেষ হয়ে গেছে। এবার আমি পরের রো শুরু করছি। তো এখানে আমি আমাদের কাছে মোট 18টা সিঙ্গেল ক্রচেট আছে। এখানে আমি 2 লাইন প্লেন 18টা করেই সিঙ্গেল ক্রচেট বুনে নেব প্রত্যেকটা স্টিচে একটা একটা করে। কোনো রকম কোনো বাড়া বা কমা কোনো কিছু হবে না। প্লেন 18টা সিঙ্গেল ক্রচেট আমি এই রোটাতে বুনে নেব, দুটো রো এই একই রকমভাবে বুনে নেব। আমি এখানে দুটো রো কমপ্লিট করে ফেলেছি। এরপর নেক্সট রো শুরু করছি। তো এখানে আমি প্রথমে 17টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। প্রত্যেকটা গুনে গুনে আমি 17টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। আমার 17টা সিঙ্গেল ক্রচেট বানানো হয়ে গেছে। এবার আমি একদম শেষ স্টিচটায় মানে 18 নম্বর স্টিচে চলে এসেছি। এখানে আমি একই রকমভাবে 4টে ডাবল ক্রচেট বানিয়ে নেব একটা স্টিচের মধ্যেই। তারপর সবকটিকে একসঙ্গে নিয়ে একটা পপ স্টিচ বানিয়ে নেব।
এইভাবে এই রোটা কমপ্লিট করে নেব। এবার আমি নেক্সট রো শুরু করছি। তো নেক্সট রোতে যেটা করব, প্রথম দুটো স্টিচ সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব, পরপর দুটো সিঙ্গেল ক্রচেট। স্টিচ মার্কারটা উঠিয়ে নিচ্ছি বোঝবার সুবিধার জন্য। দুটো সিঙ্গেল ক্রচেট বানানো হয়ে গেল। এবার তিন নম্বর স্টিচটাতে চারটে ডবল ক্রচেট বানিয়ে একটা পপকর্ন স্টিচ বানিয়ে নেব। পপকর্ন স্টিচটা সেই আগের একই পদ্ধতিতেই বানাবো, চারটে ডাবল ক্রচের, তারপর প্রথমটার সঙ্গে স্লিপ স্টিচ। দেখে নিন পপকর্ন স্টিচ বানানো হয়ে গেল। এইবার যে বাকি পনেরোটা স্টিচ পড়ে রয়েছে, তো সেই পনেরোটাতে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল করে বানিয়ে আমি এই রোটা কমপ্লিট করে নেব, বাকি পনেরোটা প্লেন বুনে নেব। আমি রোয়ের একদম শেষে চলে এসেছি। দেখুন এই যে পপকর্ন স্টিচের মধ্যে যে একটা স্টিচ রয়েছে সেটাকেও কিন্তু আমরা বুনে নেব, সেটাকেও বাদ দেব না। এবার নেক্সট রো শুরু করব। তো এই রোটাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট বানাবো আর একটা কমিয়ে নেব, একটা ডিক্রিজ করব। এইভাবে এই রোটা কমপ্লিট করব। এই রোয়ের শেষে আমাদের কাছে মোট ১২টা স্টিচ থাকবে। এবার আমি এটাকে তুলো দিয়ে কটন দিয়ে ফিল করে দেব, তা না হলে আমি আর পরে এটা কটনটা পুড়তে পারবো না, এটা ছোট হয়ে আসছে। আমার কটন দিয়ে ফিল করা হয়ে গেছে। আমাদের কাছে এখন মোট ১২টা স্টিচ পড়ে রয়েছে। এই রোটাতেও আমি একটা সিঙ্গেল আর একটা ডিক্রিজ করে মোট ৬টা স্টিচ পড়ে থাকবে। এইভাবে আমি এই রোটা কমপ্লিট করব। তারপর যে কটা চেন বা ৬টা চেন বা স্টিচ পড়ে থাকবে, মানে ৬টা যে স্টিচ পড়ে থাকবে, সেটাকে আমি সুতো দিয়ে বন্ধ করে দেব, সেলাই করে বন্ধ করে দেব। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি স্টিচ মার্কারটা বের করে নিচ্ছি আর যে লাস্ট যে উলটা রয়েছে এটিকে আমি কাঁচি দিয়ে কেটে দেব, আর বাকি খানিকটা উল থাকবে যেটা সেটা আমি সুচ দিয়ে সেলাই করে বাকি যে ঘর কটা রয়েছে সেগুলোকে একেবারে বন্ধ করে দেব। এবার আমি এর লেজ বানিয়ে নেব। তো তার জন্য একটা স্লিপ নট বানিয়ে নিলাম। এখানে আমি ৯টা প্লেন চেন বানিয়ে নেব, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এবার একটা স্কিপ করে তিন নম্বর যে স্টিচটা থেকে আমি কাজ শুরু করব। এখানে আমি যেটা করব, স্লিপ স্টিচ দেব, শুধুমাত্র স্লিপ স্টিচ দেব। প্রথম স্টিচটা একটা স্লিপ স্টিচ দেব, নেক্সট স্টিচটাতে একই স্টিচের মধ্যে দুবার স্লিপ স্টিচ দিয়ে নেব। তাহলে এটা একটা গুটিয়ে যাবে, একটা কার্ল একটা শেপ আসবে। শুকরের লেজ সবসময় কার্ল হয়, তো সেই শেপটা আনবার জন্য আমি এটা করব। একটা স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ, পরেরটায় দুটো স্লিপ স্টিচ একটা স্টিচের মধ্যে, সিম্পলি স্লিপ স্টিচ দেব। লেজটা তৈরি হয়ে গেছে। আমি লেজটা সেলাই করে পিছনে বসিয়েও দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার লেজটা কমপ্লিট হয়ে গেছে। আমি পিকটাকে কমপ্লিট করে ফেলেছি। আমি চোখ লাগিয়ে দিয়েছি এবং মুখের মধ্যে কালো সুতো দিয়ে ডেকোরেট করে দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং।